গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো একদিন দুদিন গুনতে গুনতে সামনেই চলে এসছে আমাদের, মানে হিন্দুদের যেটা প্রধান পূজা, মানে দুর্গাপূজা। আর দুর্গাপূজা মানে হচ্ছে অনেক অনেক শপিং আর অনেক অনেক কেনাকাটা। তো আমি এখনও জানি না ঠিক আমি কী কিনবো, কিন্তু আজকে রওনা দিলাম শপিংয়ের উদ্দেশ্যে, আর প্লাস আমাদের দোকানের কিছু মালও আছে। এখন আমি আর কল্লোল রওনা দিচ্ছি, আর দেখি যে কী কী কেনা যায়। তো যাই কিনে না কেন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। কালকে দেখলে আমি কতটা ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আমি আর শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই জন্য আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু, মানে শপিং দেখানোর জন্য। যদিও এই শপিংগুলো আমাদের কমপ্লিট নেই, আরও শপিং করতে হবে। পুজো মানেই তোমরা জানোই যে একদিনে সব কিছু শেষ হয় না, ডেলি ডেলি নতুন নতুন মাথায় চলে আসে, আর সবাই আমরা কেনাকাটা করে ফেলি। যদিও আমি এত কেনাকাটা করি না, তবুও আমাদের শপিং এবার শেষ হয়নি, আবার যেতে লাগবে দোকান। তো যা যা কিনলাম সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, আমি এই পুজোতে শাড়ি নিচ্ছি না, আমি এই পুজোতে শাড়ি নেবো না। এই কারণেই আমার বাবা মা যে আসছিলো তখন শাড়ি নিয়ে এসেছিলো আমার জন্য, আর সেই শাড়িটা তোমরা সবাই দেখেছো। এই যে এই শাড়িটা দেখো, এটা একদমই ভাঁজ আমি ভাঙিনি, যেরকম ওরকমই রয়ে গেছে। আর তাছাড়া আমার শোকেস ভর্তি শাড়ি, তো সেই শোকেস ভর্তি শাড়ি আমি নিজেও পরি না, আর আমাদের ঘরে এমন কেউ নেই যে ও পরবে। তো যাই হোক, তাহলে এই জন্য ভাবলাম যে শাড়ির চেয়ে আমি যেটা পরি, মানে সবসময় কমফোর্টেবল, সেটা ড্রেস কিনেই ভালো। অন্য সময় শাড়ি কিনি, আর শাড়ি কেনার চেয়ে 5-6টা শাড়ি আমার এমনিতে হয়ে যায় প্রত্যেক বছর। তো সেই কারণে আমি এবার আর শাড়ি কিনছি না। আর এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, এটা শাড়ি আমার বাবা মা যখন আসছিলো তখন আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছিলো। তো এই শাড়িটারও ভাঁজ ভাঙেনি পুরোপুরি, মানে যেরকম এনেছে সেরকমই রয়ে গেছে। তো এটা মার মানে এটা তো বাবা মা এনেছে, এটা পুজোতে পরবে, মা বলে দিয়েছে, আর আমরাও একটা দিব মাকে শাড়ি। তো আমরা শাড়ির দোকানে কালকে যাইনি, গেলে তো নিশ্চয়ই ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে মায়ের জন্য আর কী কিনলাম শাড়ি, আরও আরও শাড়ি কিনতে লাগবে। তো চলো এবার পরের স্টেপে আসা যাক।
তো আমি সব সময় যেটা বাড়িতে পড়ি সেটা হচ্ছে তোমরা দেখো আমি নাইটি পড়ি, কারণ কি অনেকে জিজ্ঞেস করো যে আমি নাইটি কেন পড়ি, সব সময় শাড়ি কেন পড়ি না। আসলে যদি কাজ না করতে হয় বাড়ির, যেমন আমি কলপারে দৌড়াই একবার, আবার বাড়ির ভিতরে এসে আবার রান্না করো, আবার আমার সখীকে নিয়ে যেতে লাগে, তো আমার শাড়ি পরে আমার আসলে কাজ আগায় না, তো সেই কারণে আমি শাড়িটা পরি না। কোথাও যদি ঘুরতে যাই আত্মীয় বাড়ি তবে আমি শাড়ি পরে যাই, তো সেই জন্য আমার যেটা কমফোর্টেবল আমি নাইটি কিনে এনেছি দুটো, এই যে দেখো দুটো দু কালার, আর এটা কিন্তু তোমরা মানে চেনোই, তো আমি পুরোটা খুলে দেখালাম না, এই যে প্রিন্ট হচ্ছে এরকম প্রিন্ট পুরোটাই, আর গলাটা হচ্ছে এরকম, মানে সোজা যে নাইটিগুলো থাকে মানে ফ্রগ নাইটি যেগুলোকে বলা হয় সেইগুলো, এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট পুরোটাই এরকম, তো নাইটি গেল। আরেকটা নিয়েছি হচ্ছে লং কুর্তি, এই যে দেখো এটা খুলে দেখাচ্ছি, তো এই যে এই কুর্তিটা আমি এবার কিনেছি লং কুর্তি, মানে হাতাটা হচ্ছে এই যে এরকম, আর পুরোটাই হচ্ছে এই যে এরকম দেখা যাচ্ছে নিশ্চয়ই, আর বুকের কাজটা এই যে এরকম একটু বুতাম বুতাম লাগানো, একটু সিস্টেম করে রাখা। তো অনেক সময় আমার বেশিরভাগ প্রিয় এই লাল কালারের, তো এইবার একটু হালকা কালারের নিলাম, একটু স্ট্যান্ডার্ড কালার একদম পা পর্যন্ত। তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে শর্ট কুর্তি, দু সাইডে কাটা, এই যে এটা আরেকটা, এটা হাঁটুর নিচে অবধি থাকবে, শর্ট না এটা লংই বলে, লংই বলে মানে একদম পা পর্যন্ত না আর কি, এতটা শর্ট না, দেখলেই তো তোমরা বুঝতেই পারছো যে কিরকম হবে। এই যে দু সাইডে এরকম কাটা আছে, মানে এটা রাউন্ড না আর কি, এইটার সাথে হচ্ছে যে এরকম ওড়না, আর শিপনের ওড়না, আর এটার সাথে হচ্ছে এই যে এটার প্যান্ট, তো এটার ওড়নাটা আমার কাছে রয়েছে আর এটার প্যান্টও আমার কাছে রয়েছে, তো সেই জন্য আর এগুলো দেখালাম না তোমাদেরকে। এবার যাই কল্লোলের পর্বে, মানে আমার পর্ব শেষ, তো এই দেখো এটা হচ্ছে কল্লোলের প্যান্ট, সামনটা কি একটা বেল্টও ফ্রি, আর এই শার্ট, আর এই হচ্ছে শার্ট, আগুন শার্ট বলে নাকি এটা, এবার নাকি নতুন বেরিয়েছে, এই দেখো। তো আমাদের শপিং এই পর্যন্তই কমপ্লিট, আমরা এর চেয়ে বেশি কিছু কিনিনি, এর পরবর্তীতে হয়তো আবার গিয়ে আবার কিনা হবে। তো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক কিন্তু ডেসক্রিপশনে আছে, ওখানে প্লিজ ফলো করে নিও আমাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের শপিং কেমন হলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।